তৎকালীন আরবের শাম, বর্তমান দামেস্কের একটি দুর্গ ঘেরাওরত ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্গবাসীরা অবরোধে দারুণ অস্বস্তি বোধ করছিল। তাদের ইচ্ছা সন্ধি করায় সবে মিলে দুর্গপতিকে আপোষের প্রস্তাব দিলে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নিকট পাঠালো। প্রতিপক্ষের সর্দার সন্ধিবার্তা নিয়ে বীরশ্রেষ্ঠ খালিদ রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে এসে দণ্ডায়মান। গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটি ছোট বোতল তার হাতে দেখে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার বোতলের মধ্যে কি এবং কেন নিয়ে এসেছো? উত্তরে দুর্গপতি বলল, এ বোতলে বিষ। এই চিন্তা করে নিয়ে এসেছি যে যদি আপনার সাথে সন্ধির আলোচনায় সফল হই তবে তো ঠিকই আছে, আর প্রস্তাবে ব্যর্থ হয়ে সন্ধি করতে না পারলে পরাজিত মুখ নিয়ে সজ্জায়িত নিকট ফিরে যাব না, বরং এই বিষ পানে আত্মহত্যা করার প্রতিজ্ঞা করেছি। দিনের দাওয়াতই সাহাবিগণদের জীবনের প্রধান মিশন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতিটা তাবলিগের জন্য বেছে নিলেন। তিনি সর্দারকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি এই বিষের উপর এমনই আস্থা আছে যে পান করার সাথে সাথেই তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে? সর্দার উত্তর দিল, হ্যাঁ, এটা পানে মৃত্যু অবধারিত। এর বিষক্রিয়া এমন ভীষণ মারাত্মক যে চিকিৎসকের মন্তব্য অদ্যাবধি কেউ এই বিষের স্বাদ নিরূপণ করে বলার সুযোগ পায়নি, কারণ মুখে ফেলার সাথে সাথেই তার জীবন নাশ হয়ে গেছে। এজন্যই আমার দৃঢ় বিশ্বাস, এটা ব্যবহারের সাথে সাথেই আমি মারা যাব অবশ্যই। মর্দে মুজাহিদ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা দুর্গপতিকে বললেন, যে বিষের উপর তোমার এতটাই ভরসা সেই বিষের বোতলটা আমাকে একটু দাও। লোকটি শিশিভর্তি বিষ তার হাতে দিয়ে দিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বিষের শিশি হাতে নিয়ে বললেন, এই সৃষ্টি জগতের কোনো কিছুর নিজস্ব কোনো শক্তি ও প্রভাব নেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না করেন। আমি আল্লাহ পাকের নাম নিয়ে এই দোয়াটি পড়ে এই বিষ পান করছি। আল্লাহর নামে যার নামে কোনো কিছু ক্ষতি করতে পারে না, আসমান ও জমিনে তিনি সর্বস্বতা সব কিছু জানেন। এখন দেখা যাক আমি মারা যাই নাকি বেঁচে থাকি। সর্দার বলে উঠল, জনাব, আপনি নিজের উপর জুলুম করবেন না। এই বিষ এমন সাংঘাতিক ও মারাত্মক যে কিঞ্চিত মুখে লাগলে সাথে সাথে মানুষটি মারা যাবে, আর আপনি পূর্ণ বোতল পান করার ইচ্ছা করছেন? দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কিছুই হবে না ইনশাআল্লাহ। সুতরাং দোয়া পড়ে বোতলের সবটুকু বিষ মুখে ঢেলে গিলে ফেললেন। আল্লাহ পাকের স্বীয় কুদরতি কারিশমা দেখা গেল। কাফের সম্প্রদায়ের নেতা দুর্গপতি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ বোতলে সবটুকু বিষ পান করার পরেও মৌতের কোনো আলামত প্রকাশ পাচ্ছে না। সুবহানাল্লাহ। এ অবস্থা দেখে অবশেষে দুর্গপতি মুসলমান হয়ে নিজেকে ধন্য করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন।